এইচএসসির রেজাল্ট বের করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। দেখুন, আমার হোম স্ক্রিনে ক্রোম ব্রাউজার, আমি তার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে সার্চ অর টাইপ, এখানে আপনি লিখবেন ওয়েব বেসড রেজাল্ট। দেখুন আমি লিখছি, লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন। প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, খেয়াল করবেন যে ebordresults.com লেখা আছে কি না। এই সাইটটাতে গিয়ে আপনাদেরকে রেজাল্টটা বের করতে হবে। তাহলে আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে আসব, দেখুন লেখা আছে নেম অফ এক্সামিনেশান, এই যে সিলেক্ট ওয়ান লেখা আছে এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেহেতু এইচএসসি রেজাল্ট বের করব, তাই এইচএসসি আলিম ইকুইভ্যালেন্ট লেখা আছে এর উপর আমরা ক্লিক করব। নিচের দিকে লক্ষ্য করুন ইয়ার অফ এক্সামিনেশান, এই সিলেক্ট ওয়ানের উপরে ক্লিক করব। এবার আমরা যেহেতু 2024 সালের রেজাল্ট বের করব, তাই 2024 সিলেক্ট করতে হবে। যেহেতু 2024 সালের রেজাল্টটা এখনও দেয়নি, তাই আমি 2023 সালের রেজাল্টটা আমি সিলেক্ট করলাম। কেমন, আপনি 2024 সালের রেজাল্ট সিলেক্ট করবেন। আপনি যে সালের রেজাল্ট বের করবেন সেই সালের রেজাল্ট সিলেক্ট করবেন। হ্যাঁ, নিচের দিকে লক্ষ্য করুন নেম অফ বোর্ড লেখা আছে, এই সিলেক্ট ওয়ান আমি ক্লিক করলাম। আমি যেহেতু রাজশাহী বোর্ডের আন্ডারে, তাই আমি রাজশাহী সিলেক্ট করলাম। নিচের দিকে লক্ষ্য করুন টাইপ অফ রেজাল্ট, এর উপরে ক্লিক করলাম। এবার আপনি কোন টাইপের রেজাল্ট নেবেন, যেহেতু আপনার ব্যক্তিগত রেজাল্ট, তা আপনি ইন্ডিভিজুয়াল লেখা আছে এর উপর আপনি ক্লিক করবেন। এবার নিচের দিকে আরও দুইটা ঘর ওপেন হলো। এই পরের ঘরে দেখুন লেখা আছে রোল নাম্বার, তাহলে আপনার এখানে রোল নাম্বার যত তত লিখবেন। দেখুন আমি লিখছি, রোল নাম্বার লেখা হয়ে গেলে নিচের ঘরের দিকে লক্ষ্য করুন রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। দেখুন আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখছি। রেজিস্ট্রেশন নাম্বার লেখা হয়ে গেলে নিচে সিকিউরিটি কি দেওয়া আছে, এই সিকিউরিটি কি এখানে লিখতে হবে। দেখুন এই যে 5638 লেখা আছে, আমি এখানে 5638 লিখব। যদি আপনি এই লেখাটা কোনো কারণে বুঝতে না পারেন, তাহলে যে ডান দিকে রিলোড লেখা ছিল, এই রিলোডের ওপরে ক্লিক করলে আরেকটা নতুন নাম্বার এখানে চলে আসবে। যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা এখানে বসাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই গোটা পেজটা নিচে লক্ষ্য করুন ভিউ রেজাল্ট লেখা আছে, এই ভিউ রেজাল্টটা আমরা ক্লিক করবো। দেখুন আমি ক্লিক করছি, ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্টটা চলে আসবে। আপনি একবার দেখে নেবেন যে এখানে আপনার নাম, বাবা মার নাম নাম ঠিক আছে কি না, মানে আপনার ডিটেলসটা ঠিক আছে কি না। যদি ডিটেলস ঠিক থাকে, তাহলে বুঝে নেবেন যে এটা এই আপনার সঠিক রেজাল্ট। এবার আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন, কোন গ্রেড পেয়েছেন, সবগুলো আপনি দেখতে পাবেন। আর আপনি যদি এটা প্রিন্ট করতে চান, তাহলে নিচে লক্ষ্য করুন প্রিন্ট লেখা আছে, প্রিন্টে ক্লিক করলে আপনি এটাকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তো আশা করছি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে রেজাল্টটা বের করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।